বাঙালির মাথায় কি বুদ্ধি! এই যে দেখেন মানুষে আগে আগে মানুষে এই যে কি মেশিন দিয়া ধান লইত, এখন দেখেন কি বুদ্ধি করছে। একবারে একজনে খাইতে দিতেছে আর একজনের সাথে একবারে এই বাইরে ধান সংগ্রহ করে লেগেছে। এই দেখেন কি বুদ্ধি, একসাথে একবারে যে কর্কটু বন যেটা বলি আমরা গ্রাম্য ভাষায়, এটা শুকায় যাবো যে বন সহল আড়া হয়ে যেতেছে। খুব সুন্দর একটি টেকনিক, আপনারা চাইলেও চেষ্টা করতে পারেন। আমরা ওনাদের সাথে একটু পরে কথা বলবো যে ওনারা এই বুদ্ধিটা কেমনে কি মাথায় আসলো, আগে একটু দেখি। এ ভাই আপনাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম, সময় আছে কি বলা যাইবো? ভাই এই মেশিন লইয়া যে জায়গাতে যায় আপনারা এই সাংবাদিক আপনারা আয়া বিরক্ত করুন বুঝুন ভাই। যে একটা জিনিস আপনারা আবিষ্কার করছেন এটা তো আসলে বিরক্ত করার বিষয়ই আসলে, বিরক্তি না আপনাদের কাছে তো ভাইরাল করতেছে ভাই। তো ভাই ওইতাছি না, জনগণ তো দেখতেছে না ভিডিওগুলো দেখে না বুঝুন, আপনারা টিভি লয়ে যায় না আপনারা ভাইরাল হন, কিন্তু ওই যে আমরা ভাইরাল করুন না বুঝুন। যে বুদ্ধিটা ভাই আপনাদের মাথায় কেমনে আসলো আসলে, তো এটা ভালো একটা বুদ্ধি। বুদ্ধি এই যে আমার বড় ভাই উনি বিদেশ থেকে আইসে, উনি দেখে আইসে, ওনারা জিজ্ঞেস করে। বড় ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই বুদ্ধি আপনি কেমনে আবিষ্কার করলেন, কোন দেশে দেখছেন নাকি? আমেরিকা ছিলাম, আমেরিকা 10 বছর। এবারে দেখেন দেখি যে তারা ধান কাটে মেশিন দেয়া, তখন আমি চিন্তা করলাম যে মেশিন তো আমরা জেরে লেখা বুঝছে, এই জায়গায় মেশিন কোনো সময় আসতো না। এখন আমি এটা নিজে বুদ্ধি করলাম যে আমি ভাইরি কাটছি, একবারে আমি 10 টাকা জমি কাটি রুজ ধানের মতো মেশিন তারা ধরে এলা 1000-3000 এনার বেটা। ঠিক আছে, তো এই বুদ্ধি করে তো আপনারা ফানি তো ধান কাটতে পারবেন, সমস্যা নাই। আর মেশিন তো ফানিতে নামতে পারবো না। ঠিক আছে, একসাথে ধান লওয়া প্লাস যে বন শুকানো একসাথে হয়ে যেতেছে, অনেক সুন্দর একটি বুদ্ধি করছেন আপনারা। আচ্ছা এভাবে আপনারা এই সারাদিনে কয় কাটা জমি কাটতে পারেন? এখন কত কয় নাম্বার গাড়ি আছে? দানটা নরম, গরমটা একটু বেশি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সে ভাই আসতে দিলে কাটবেন, সমস্যা নাই। অনেক সুন্দর একটা বুদ্ধি অবলম্বন করছেন, আমাদের দর্শকরা ইচ্ছা করলে এটা বুদ্ধি অবলম্বন করতে পারে। আচ্ছা ভাই আপনারা তাহলে একটু দাঁড়ান, আপনাদের একটু সাক্ষাৎ কাটেন, কার কি নাম একটু জানি আমরা। আচ্ছা ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বুদ্ধি আমাদেরকে উপহার দেওয়া।